আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা লেবুর শরবত। এই গরমের দিনে, রমজান মাসে, সারাদিনের যে আমাদের ক্লান্তি, এই ক্লান্তি দূর করার জন্য এই এক গ্লাস শরবতই আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি লেবু এভাবে ফালি ফালি করে কেটে নেব। এবার একটা কাঁচা আম এভাবে ফালি করে কেটে নেব। আমের যে আটি আছে সেটাকে আমি ফেলে দেব, কারণ এটা কিন্তু তিতা করে। এরপরে নেব একটা কচি শসা। আমাদের এই শরবতটাকে কিন্তু এই শসাটাই একদম, শরবতের যে স্বাদটা সেটাকে একদম পরিবর্তন করে দিবে। লেবু, শসা, আম এভাবে কেটে নিয়ে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। শরবতটাকে পরিবেশন করার জন্য আমি একটা লেবু এভাবে ফালি করে কেটে রাখলাম। এবার জারের মধ্যে কিছু আইস দিয়ে দেব আর হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব। এক চামচ বিট লবণ দিয়ে দেব আর সামান্য কিছু পরিমাণ দিয়ে দেব নর্মাল লবণ। স্বাদ মতো দিয়ে দেবো চিনি, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। আমি এবার গ্লাসের মধ্যে লেবুর ফালি দিয়ে দিলাম। শরবতটাকে এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম। শরবতের মধ্যে বরফ দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে, তা না হলে শরবতটা খেতে তেমন ভালো লাগবে না। ভালো লাগে কাঁচা আম, লেবু, শসা দিয়ে এই শরবতটি তৈরি করলে আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।